বিরতির পর আবার ফিরে আসলাম। যে কথাটা আপনি কিছুক্ষণ আগে বললেন ডাক্তারবাবু, যে গর্ভাবস্থায় যদি পরীক্ষা করা যায় তাহলে ধারক বা বাহক হলে গর্ভপাত করিয়ে পরবর্তী যে চারটি বাচ্চা কিছু করে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যেটা আমাদের শহরাঞ্চলে যেটা আমরা দেখতে পাই বেশিরভাগ বাচ্চাই হয় সিজেরিয়ান বেবি। সেই সিজেরিয়ান বেবির ক্ষেত্রে চারটা বাচ্চা পর্যন্ত অপেক্ষা করা সেটা কতটুকু সেটা কি সম্ভব আপনাদের চিকিৎসা শাস্ত্রে? না, অল্প মাস মাস কম থাকতে যদি ডিটেকশন হয় তাইলে তো সিজারিয়ান করতে হবে না, সেটা গর্ভপাত করে নিলেই হবে। গর্ভপাত আর সিজারিয়ান তো আলাদা। সিজারিয়ান হচ্ছে পুনর্বাসন বাচ্চা হওয়ার সময়, তখন সিজারিয়ান করতে হয়। একদম একদম। আচ্ছা, এই বিষয়টি আবার আপনার আপনার কাছ থেকে আমরা জানবো, এই যে থ্যালাসেমিয়া রোগ যদি আক্রান্ত যে শিশু বা হচ্ছে সেই শিশুকে থ্যালাসেমিয়া থেকে রক্ষা করার জন্য বা ওষুধ দিয়ে কতদিন অবধি বাঁচিয়ে রাখা যায় এবং কি ধরনের চিকিৎসা এই শিশুটির উপরে আপনারা প্রয়োগ করে থাকেন? না, চিকিৎসা তো যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই রক্ত সঞ্চালন। এখন যার যতখানি ডিফেক্ট সেই অনুযায়ী আর কতদিন পরপর রক্ত লাগবে সেই রক্ত সঞ্চালন করা। তো রক্ত সঞ্চালন করতে গিয়ে আমরা মূলত যেটা সবচেয়ে বেশি দরকারি সেটা হচ্ছে প্যাকড রেড সেলস, রেড ব্লাড সেলস। এখন তো ব্লাড কম্পোনেন্ট সেপারেশন করা যায়, সেটা করে লোহিত কণিকাগুলোই থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য উপযোগী, তো তাদেরকে সেগুলোই দেওয়া হয়। তো সেটা চিকিৎসা করতে গিয়ে আমি আগেও বললাম যে 10.5 পর্যন্ত হিমোগ্লোবিন কিন্তু ধরে রাখতে হবে। আচ্ছা, তাইলে পরে অন্যান্য যে আমাদের যে অর্গানস আছে সেগুলো ড্যামেজটা কম হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি এখন দেখা গেল যে মানে আয়রন যৌগ লৌহ যৌগ যদি জমে যাচ্ছে, সেখানে সিরাম ফেরিটিন বলে একটা টেস্ট আছে, সেটা করে দেখে সেই অনুযায়ী ওই ডেসপেরক্সামিন ট্যাবলেট আয়রন চিলেশন যে মেডিসিন রয়েছে সেগুলো দেওয়া হবে। দিলে পরে ওই আয়রন যৌগটাকে গলিয়ে বার করা হয়। এরপরে দেখা গেল যে স্প্লিনটা বড় হয়ে গেছে, প্লিহাটা বড় হয়ে গেছে, বড় হলে কি হবে বেশি বেশি রক্তকণিকা ওই স্প্লিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য স্প্লিনটা কেটে বাদ দিতে হয়। আচ্ছা, এগুলি তো কষ্টসাধ্য, এবং যদিও আমরা চিকিৎসা করে যাচ্ছি এবং অনেক বাচ্চাই চিকিৎসা ঠিক মতো করার কারণে ভালো আছে, কিন্তু অনেকে না জানার কারণে বা ঠিক মতো চিকিৎসা নেয় না, সেই কারণে আমরা ওই রক্ত সঞ্চালনটা যদি ঠিক মতো ধরে রাখা যায় তাইলে কিন্তু অনেকটাই মানে তার যে পূর্ণ বয়স পর্যন্ত তার সমস্ত লেখাপড়া সবকিছুই করতে পারবে। আচ্ছা, মানে তাহলে এই যে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত হচ্ছেন পূর্ণ বয়স পর্যন্ত পড়াশোনা সে করতে পারবে, তার আয়ুটা গড় আয়ুটাই থ্যালাসেমিয়া রোগী যারা হচ্ছে তাদের আয়ুটা কত বছর অবধি হয়? সে তো 40-50 বছর পর্যন্ত অনেকে বেঁচে থাকে, যাদের ডিফেক্টটা কম রয়েছে তাদের ক্ষেত্রে তো এতটা রক্ত সঞ্চালনের প্রয়োজন হয় না। বা রক্ত সঞ্চালন যে বললাম, রক্ত সঞ্চালনটা যদি আরবিসি দিয়ে রেগুলার বেসিসে করা যায় তাহলে তো তার অন্যান্য ডিফেক্টগুলি আসবে না। আচ্ছা, অন্যান্য ডিফেক্টগুলি আসবে না। আর এখন কিছুটা ডেফিনেটিভ চিকিৎসা যেটা মানে ভালো করা যায় সেটাও বেরিয়ে গেছে, সেটা হচ্ছে হিমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট প্রতিস্থাপন। আচ্ছা, সেটা হাড্ডি মজ্জা বা কর্ড ব্লাড থেকে সেই স্টেম সেল গুলোকে প্রতিস্থাপন করে দিলে ওই ভালো স্টেম সেল গুলো গিয়ে ওই পুরনো যে বাবা মানে এই থ্যালাসেমিয়া আক্রান্ত যে স্টেম সেল গুলো আছে এগুলিকে মানে নিস্তেজ করে দেবে এবং ওইগুলি প্রতিস্থাপিত সেলগুলি তার রক্ত তৈরি হতে ভালো রক্ত তৈরি হতে সাহায্য করবে, মানে ভালো হিমোগ্লোবিন তৈরি হতে সাহায্য করবে। আচ্ছা ডাক্তারবাবু, এই যে ধরেন একজন আপনি বলেন যে পূর্ণ বয়স্ক 40 বছর অবধি হলো বা 30-25 বছর হলো, যে শিশুটা 30 বছর পর্যন্ত হলো সে বিয়ে করবে, সে ধরেন ধারক বা বাহক, তাহলে একজন সুস্থ মহিলার সঙ্গে বা সুস্থ সঙ্গে কি বিয়ে হলে সেই পরবর্তী সময় যে শিশু সন্তানের জন্ম নেবে তার মধ্যে কি চান্সটা অনেক কমে যাবে? চান্সটা অনেক কমে যাবে। আচ্ছা, দুজন দুজন বাহক বা দুজন ধারকের মধ্যে হলে যে অনেক বেশি চান্স থাকবে,
কিন্তু ওই একজন হলো না তাইলে পরে চান্স তো অনেকই কমে যাবে। আচ্ছা আচ্ছা, এই এই বিষয়টি আবার চন্দ্রমণি যাচ্ছি, তাহলে এই যে ধারক বা বাহক যে যার বয়স 30 বা 40 হলো, আপনার আপনি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত, আপনার ব্যক্তিগত মতামত কি যে এই ধরনের ধারা ধারক বা বাহক থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে আছেন তাদের সামাজিকভাবে বিয়ে করাটা কতটা যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? না, ওই যে ডাক্তারবাবু যেটা দিয়ে শুরু করেছেন যে এই রোগটা মানে নির্ভর করে দুজনের, দুজন যদি পজিটিভ হয় তাহলে কিন্তু তার সম্ভাবনাটা বেশি বেশি থাকবে সেখানে সেখানে না করাটাই শ্রেয়, না করাটাই শ্রেয়। কিন্তু ওই যে আপনি বললেন যে একজন পেশেন্ট, সে তো এখন পেশেন্ট হয়ে গেল, পেশেন্ট হয়ে তারও তো বিয়ে করার ইচ্ছা হয়, সেও তো আমাদেরই পরিবারের একজন, সুতরাং তাকে যদি বিয়ে করতে হয় ফার্স্ট কাজ কি করতে হবে, পাত্রীর পরীক্ষা করতে হবে। পাত্রী যদি, সে তো অলরেডি পেশেন্ট, পাত্রীও যদি পজিটিভ হয়, কেরিয়ার বাই হয়, তাহলে তাদের যে সন্তান আসবে সেই সন্তান সম্ভাবনাময় মানে সম্ভাবনা ঝুঁকিপূর্ণ, মানে ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, আমি একজনের যদি না থাকে, হ্যাঁ একজনের না থাকলে কোনো ব্যাপার নেই, খুব কম না থাকলে মোটামুটি আমরা ফ্রি ধরতে পারি। যেমন আমরা যেটা থ্যালাসেমিয়ার টেস্টের কথা যেটা বলছি সেটা হলো যে, যেমন ধরুন বিয়ের আগে ছেলে এবং মেয়ের, আমি বারবার বলছি ছেলে মেয়ের, কারণ শুধু ছেলের উপর জোর দিতে গেলে ইয়ে ছেলে বলবে কেন, আমি কেন করবো, মেয়ে করবে না কেন, মেয়ে উভয় উভয়, আমরা উভয় হোক আর যাই হোক এটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার এবং ওই মানসিকতাটা সেরকম হওয়া চাই। সুতরাং একজন যদি পজিটিভ হয় আরেকজন যদি নেগেটিভ হয় তাহলে আমরা এগোতে পারি, এটাই হবে আমাদের কাজ, রক্ত পরীক্ষা। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের একটা জিনিস আমরা, যেটা ডাক্তার বলেছেন যে থ্যালাসেমিয়া রোগ যদি হয় তার সঠিকভাবে চিকিৎসা করানো, চিকিৎসকের সঙ্গে সংস্পর্শে থেকে তার আয়ু 40-50 সাধারণভাবে সে তার আর আয়ু হতে পারে, এবং সে ইচ্ছা করলে তার পূর্ণ বয়স্ক পর্যন্ত পড়াশোনা করতে পারে। থ্যালাসেমিয়া রোগ যদি আক্রান্ত হয়, যদি সঠিকভাবে চিকিৎসকের পরামর্শ নিয়ে থাকা যায় তাহলে তার পড়াশোনাও সঠিকভাবে করা যেতে পারে। ডাক্তারের কাছে আবার যাচ্ছি, থ্যালাসেমিয়া রোগী আক্রান্তরা তাদের খাদ্য তালিকায় কি কি থাকা প্রয়োজন বা কি কি থাকা একদমই প্রয়োজন নেই? সবই খাবে, আমরা যেরকম সুষম খাদ্য খেয়ে থাকি সেরকমই খাবে। এর মধ্যে এখন, আগে যেমন বলতো যে আয়রন খাবে না, আয়রন যদি জোটে যাচ্ছে আয়রন খাবে না, কিন্তু ব্যাপারটা এরকম নয়, আয়রনের যদি অভাব থাকে তাইলেও আবার সমস্যা হবে, রক্তাল্পতা বেড়ে যাবে, তাহলে আয়রন খেতে হবে। আয়রন যুক্ত, আয়রন খেতে হবে না, আয়রন যুক্ত খাবার খাবার আর কি, আয়রন যুক্ত খাবার খেতে হবে, যে বিভিন্ন ফল ফসল সবই খেতে হবে, ইমিউনিটিটা ওদের একটু কম থাকে, সেই জন্য ইমিউনিটি বাড়াবার জন্য বিশেষ করে ফ্রেশ ফ্রুটস ভেজিটেবলস এগুলি খেতে হবে, গ্রিন লিফি ভেজিটেবলস খেতে হবে। আচ্ছা, এই যে থ্যালাসেমিয়া রোগে যারা আক্রান্ত থাকে তাদের শরীরেও তো, আমাদের যেটা প্রায় প্রতিটি ঘরেই আছে, সুগার মানে ডায়াবেটিস বা প্রেশার, এটা কতটা ঝুঁকিপূর্ণ? অনেকের ক্ষেত্রে ডায়াবেটিস দেখা দেয়, কারণ ওই প্যানক্রিয়াসের মধ্যে অনেক সময় আয়রন জমে যায়, জমে গিয়ে কিন্তু ডায়াবেটিস রোগ দেখা দেয় ওদের ক্ষেত্রে, ওই থ্যালাসেমিয়ার কারণে ডায়াবেটিস আবার মানে দেখা দিতে পারে। আচ্ছা, থ্যালাসেমিয়ার জন্য ডায়াবেটিস দেখা দিতে পারে, যদি প্যানক্রিয়াসে যদি বেশি, তখন তো জীবনটা আরেকটু ঝুঁকিপূর্ণ হয়ে গেল থ্যালাসেমিয়ার কারণে। আচ্ছা, আরেকটা বিষয়, আমাদের যে সরকার বিশেষ করে গত সনে প্রতিবন্ধকতার যে সার্টিফিকেট আছে, আচ্ছা ডিসএবিলিটি সার্টিফিকেট, সেটা থ্যালাসেমিয়া হিমোফিলিয়া এই সমস্ত রক্তঘটিত যে সমস্ত রোগ রয়েছে সে সমস্ত রোগীদেরকেও দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, এবং আমাদের রাজ্যে জেলা প্রতিবন্ধী ওই যে পুনর্বাসন কেন্দ্র রয়েছে শ্যামলী বাজারে, সেখান থেকে এরা সার্টিফিকেট নিয়েছে, অনেকেই বেশিরভাগই নিয়ে নিয়েছে, সেখান থেকে এই সামাজিক সুরক্ষার ব্যাপারটা সেটা এই সার্টিফিকেট থাকলে পরে সেটা তারা ওই যে আমাদের যে ডিসএবিলিটির যে পার্সেন্টেজ রয়েছে সেরকম ভাবে এই থ্যালাসেমিয়া হিমোফিলিয়া রোগীদেরও এই সমস্ত এই যে পার্সেন্টেজ করে এই দেওয়া হয় সার্টিফিকেটের মধ্যে, সেই জন্য সেই সমাজ কল্যাণ দপ্তর থেকে তারা বিভিন্ন যে স্কিমস রয়েছে বা বিভিন্ন যে সাহায্য রয়েছে সেগুলিও পেতে পারে।
চন্দনবাবুর কাছে আবার যাচ্ছি। চন্দনবাবু, এই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের জন্য আপনাদের মতো যারা সমাজকে নিয়ে কাজ করেন, সমাজকে সচেতন করার জন্য কাজ করেন, কি ধরনের সচেতনতা আপনারা করছেন? প্রতিরোধ বলতেই আপনার ওই যে আমাদের প্রথম ঘুরে ফিরে আসছে টেস্ট করানো। আচ্ছা বাইদি ভাই, আরেকটা কথা বলছি, ইদানিং কালে তো সবারই জানা সামাজিক বিয়ে যেমন আছে একদিকে, আরেকদিকে আছে পছন্দের বিয়ে। তো অনেক সময় হয় কি, যখন মানে ওই পছন্দের বিয়ে, ভালোবাসা, এই শব্দগুলো যখন এসে যায় পরিপূর্ণভাবে, তখন আমরা এতক্ষণ ডাক্তারবাবু বা আমি যে আবেদন রাখছি বা বলার চেষ্টা করছি সেগুলো কিন্তু তাদের মানে কর্ণপাত করার অবসর নেই। তারা এটাকে ইগনোর করে, বাঁচি মরি, হ্যাঁ মরলেও দুজন মরবো, এই টাইপের আর কি। তো সেইখানে দেখা গেল আপনার বিয়ে হচ্ছে, এরকমও ঘটনা আছে আমি জানি, আপনারাও হয়তো খোঁজ নিলে জানতে পারবেন। তো নিলে পরে কি হয়, সেখানে একটা সুন্দর কথা আছে, বিয়ের সময় যেমন টুপুর পরা হয়, এটা তো সোলার টুপা খুব হালকা, এটাই পরবর্তী সময়, কারণ প্রথম তো আবেগটা থাকে, ভালোবাসার আবেগ, আস্তে আস্তে যখন এই আবেগটা একটু কমে বাস্তবতার মুখোমুখি হয়, তখন দেখা গেল যে এই হালকা এই যে টুপিটাই লোহার টুপিতে পরিণত হয়ে যায়, তখন বুঝতে পারে, কিন্তু কিছুই করার থাকে না। সেটা তো ভালোবাসার টানে যেটা করলো সেটা তো পরবর্তী প্রজন্মকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। ডেফিনেটলি ডেফিনেটলি দেবে, যদি তারা ইস্যু নেয় তাহলে সেটা অবশ্যই, এতক্ষণ তো তাই কথা, হ্যাঁ রিস্ক থেকে যাচ্ছে, রিস্ক থেকে যাচ্ছে। আরেকটা কথা আপনাদের মাধ্যমে আমি শেয়ার করতে চাই, আমি একবার কলকাতায় একটা সেমিনারে গিয়ে, ওখানে বাংলাদেশের একটা সংগঠন আছে সন্ধানী, আচ্ছা তো বাংলাদেশের যে রক্ত সঞ্চালনের যে ব্যাপারটা আমাদের এখানে যেমন হেলথ সার্ভিস ইয়ে করে, ওখানে কিন্তু সন্ধানীর মাধ্যমে কিন্তু সারা দেশে আপনার রক্ত সঞ্চালন হয়, কালেকশন হয়, এবং এরা যে মেম্বাররা মোস্ট অফ দেম ডক্টরস। একটা ঘটনার পরিপ্রেক্ষিতেই এটা সন্ধানী সংগঠনটা হয়েছে। তো তারা বিশেষ করে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, ওখানে আমার সাথে কথা হয়েছিল কলকাতা, আমি ইয়েতে বাংলাদেশে গেলাম, গিয়ে তাদের সাথে দেখা করলাম এবং তাদের বললাম যে চলো, এই যে তারা করে কি, এক একজন থ্যালাসেমিয়া পেশেন্টের সাথে পাঁচজন করে ডোনার ট্যাগ করে দেয়, আচ্ছা বরাবর একদম পরিবারের লোকের মতো, যখনই তার রক্তের দরকার হবে ওই পাঁচজনের একজন ওয়ান বাই ওয়ান রক্ত দেবে, যাতে কোনো সময় আমাদের কি ক্ষেত্রে কিন্তু এমন হয় যে রক্তের দরকার, রক্ত দিতে হবে, ব্লাড ব্যাংকে এসে দেখা গেল যে রক্ত না থাকলে তো দেওয়া যাবে না। তো সুতরাং ওই ভয়টাকে এড়ানোর জন্য বা উত্তরণের জন্য তারা ওইসবের ব্লাড ব্যাংকের অপেক্ষায় তারা না থেকে পাঁচজন করে ডোনার এক একজন থ্যালাসেমিয়া পেশেন্টের সাথে ত্যাগ করে দিল। এবং এটা একটা যেমন ধরুন রক্ত পেতে কোনো অসুবিধা হচ্ছে না, যখন যখন দরকার সে অনায়াসে রক্ত পাচ্ছে। আরেকটা ভালো দিক হচ্ছে এই যে পাঁচজন আর ইয়ে কি বলে পেশেন্ট হিমসেলফ অর হারসেলফ, ছজনের যে ছটা পরিবার একাত্ম হয়ে যায় একদম, এবং তারা একের মানে জন্মদিন বলুন, এই অনুষ্ঠান বলুন, যে কোনো বলুন, সব যেন তারা পরিবারের লোক, এই দুটো সাইড কিন্তু দেখলাম আমরা, একটা সামাজিক ভাবে তারা এটাকে ইয়ে করেছে, অবশ্যই মানে ধন্যবাদ জানানোর মতো। আমি ওখান থেকে এসে একটা সেমিনারে আগরতলাতে বলবার চেষ্টা করেছিলাম, যাই হোক আজকে আপনাদের মাধ্যমে আমি বলছি, সন্ধানী যেটা করতে পারছে এটা পরীক্ষিত আমি দেখে এসেছি, আমরা কেন পারবো না? এইটা কিন্তু কোনো সংগঠনের দরকার নেই, আমাদের মতো যে কোনো ক্লাব যদি মনে করে আমার পাড়াতে যদি দুজন একজন থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তাকে আমরা এইভাবে নিজেরা যুক্ত থেকে তার প্রাণ রক্ষা করব, তাকে রক্ত সরবরাহ করতে সক্রিয় হব, এগিয়ে যাব, এটা ইজিলি করা যায় না? এই বিষয়টা যদি রাজ্য সরকার একটু উদ্যোগ গ্রহণ করে এবং আপনারা যদি রাজ্য সরকারকে এই বিষয়ে সহযোগিতা করেন, এবং ক্লাবগুলো তো অবশ্যই করতে হবে বা বিভিন্ন এনজিও গুলো যারা রক্তদানে এগিয়ে আসে, তাহলে কিন্তু এই যে আপনি যেটা বললেন সেই কাজটা আরো অনেকটা সহজ এবং সুন্দর হয়, কি বলবেন? না আমার খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি মনে করি এই যে টেস্টের ব্যাপার যেটা বললাম সেটা কিন্তু যতই বলি না কেন, যতই চেষ্টা করি না কেন, এখনো কিন্তু আমরা সুফল পাচ্ছি না, সারা দিচ্ছে না। এইটা ইচ্ছা করলে কিন্তু সরকারি উদ্যোগ নিয়ে প্রশাসনিক ভাবে ইজিলি করা যায়, যেমন আপনার বিবাহ নিবন্ধনের যে সার্টিফিকেট মাস্ট হয়ে গেছে, এখন আপনার এগুলো করছে বলতে হয় না বেশি, ঠিক তেমনি ভাবে এটা যে এটা তো আরেকটা কিন্তু একটা ঘোষণা হয়েছে কার্যকরী হয়তো বা এর মধ্যে হবে, যে বিয়ে
করবার আগে, যদিও এটা অন্য অন্য কারণে বলেছে, করবার আগে সরকার থেকে বা স্থানীয় প্রশাসন থেকে অনুমতি নিতে হবে, এটা অন্য কারণে বলছে বয়সের বিষয়টা, এরকম যদি একটা কোনো কিছু এটার মধ্যে করা যেতে পারে অবশ্যই, এবং এটাকে সাধুবাদ জানাতে হবে। আমরাও মানে সরকারের কাছে প্রশাসনের কাছে অনুরোধ রাখবো ব্যাপারটা একটু ভেবে দেখা, এবং এই যেমন ডাক্তারবাবু আছেন একটা জায়গায় এক্সপার্ট হিসাবে, এরকম আরো আছেন, তারা বসুন, বসে কতটা আমরা লক্ষ্যে পৌঁছানো যাবার জন্যে প্রস্তুতি নিতে পারি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি। আমার মনে হয় এটা করলে পরে এটাও কিন্তু একটা সুরাহার একটা সহজ পথ হবে বলে আমি মনে করি। একদম, আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে, ডাক্তারবাবুর কাছে একটু জিনিস জানবো, আমাদের দর্শকরা হয়তো বা জানার জন্য অপেক্ষা করছেন, থ্যালাসেমিয়া রোগীদের শরীরে সার্জিক্যালি কোনো অপমানে যদি কোনো কাজ করা হয় সেটা কতটা ঝুঁকিপূর্ণ? এনিমিয়া রেখে তো আর সার্জারি করা হয় না, অন্যান্য সার্জারি হয়। আচ্ছা, এনিমিয়াটা মানে অন্তত পক্ষে কারেকশনের পরেই সার্জারিতে হাত দেওয়া হয়। আচ্ছা, আর এমনিতে ওদের চিকিৎসার জন্য তো আমরা স্প্লিন কেটে বাদ দিই, সেটাও একটা বড় সার্জারি। আচ্ছা, তো সেখানে রক্ত সঞ্চালন প্রয়োজন হয়, মানে ওই সার্জারিটা করার জন্য আবার রক্ত সঞ্চালনের বিশেষ করে দরকার হয়, চার বোতলের মতো অন্তত দিতে লাগে, কারণ স্প্লিনে করে অনেকটা রক্ত বেরিয়ে যায়। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, চন্দনবাবু যেটা বললেন বাংলাদেশের যে সন্ধানীর কথাটা বললেন, আপনি সেটার সঙ্গে কি মত পোষণ করেন, যে হলে কতটা যুক্তিযুক্ত? অবশ্যই এটা তো ভালোই হবে, অ্যাকচুয়ালি তো ওদের ট্রিটমেন্ট তো করতে হচ্ছে আপনার রক্ত দিয়েই, রক্ত সঞ্চালন দ্বারাই। তো রক্ত যদি জোগাড় করতে গিয়ে যদি এরকম পদ্ধতি থাকে বা এরকম পদ্ধতি আমরা মানে আপনাতে পারি, তাহলে তো এটা অত্যন্ত ভালো। আচ্ছা, যে প্রতি পেশেন্টের সঙ্গে পাঁচজন করে ডোনার দিয়ে দিল, তা ওদের থেকে ওরা মানে একবার লাগুক, মাসে দুইবার লাগুক, বা দুই মাসে লাগুক বা চার মাসে লাগুক, ওদের থেকে ম্যানেজ করছে। আমাদের রাজ্যে এখন কিছু কিছু সংস্থা বেরিয়েছে যারা নাকি ওই রক্ত চাইলে পরে গ্রুপের মাধ্যমে, বা ওরা এমনিতে রক্ত দিচ্ছে না, মানে যখন প্রয়োজন হচ্ছে তখন দিচ্ছে, ওটাকেও একটু মানে মডিফাই করে বা নতুন কোন সংস্থা এগিয়ে আসতে পারে বা তৈরি করা যেতে পারে, সুন্দরই হবে, ভালোই হবে। আমাদের রাজ্যে থ্যালাসেমিয়া রোগের যে পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসা কি সবটা আমাদের রাজ্যে হচ্ছে বর্তমান স্বাস্থ্য পরিকাঠামোতে, না কোনো না কোনো জায়গায় কিছুটা ঘাটতি আছে বলে আপনি মনে করেন? 2018 সনের নাগাদ আইজিএম হসপিটালকে আইসিএইচএস সেন্টার হিসেবে, মানে ইন্টিগ্রেটেড সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস এবং হিমোফিলিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং তারপর পরই ওখানে এইচপিএলসি মেশিন যেটা দ্বারা এই থ্যালাসেমিয়া নির্ণয় করা যায় সেটা দেওয়া হয়েছে, সেটা পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেখানে মূলত রিসার্চ প্রজেক্টের কারণে এসেছিল, কিন্তু সেই যন্ত্রগুলো বহাল আছে, সেগুলো সেখানেও পরীক্ষা নিরীক্ষা চলছে, মানে নির্ণয়ের জন্য। আচ্ছা, তো আর নির্ণয় করার পরে আমরা যে রক্ত সঞ্চালন করে থাকি সেখানে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট, তো আমাদের রাজ্যে বর্তমানে আছে 4টি ইউনিট, আইজিএম, জিবি হসপিটাল, উদয়পুর হসপিটাল, তারপরে আছে ধর্মনগর সাব ডিভিশন হসপিটাল, বা এখন তো ডিস্ট্রিক্ট হসপিটাল হয়ে গেছে। এছাড়া এ বছরের শেষ নাগাদ আরো 60টি ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট চালু হবে, এটা কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে 5টা, আরো 2টা এই বছরই ধরা হবে। তো এখানে যন্ত্রপাতি দিয়ে ব্লাড কম্পোনেন্ট সেপারেশন ইউনিট খুললে পরে ওই যে লোহিত কণিকা বা প্যাক্ট আরবিসি দিয়ে যে চিকিৎসাটা সেটা ত্বরান্বিত হবে, এবং থ্যালাসেমিয়াকে লক্ষ্য রেখে, থ্যালাসেমিয়া রোগীদেরকে লক্ষ্য রেখে এটা করা হচ্ছে। আচ্ছা, মানে তাহলে বর্তমানে যে থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে এখন স্ক্রিনিং, স্ক্রিনিংটা আমি তো বললাম যে স্কুল স্টুডেন্টস এবং নিউবর্নের ক্ষেত্রে ছোট আকারে এটা এই কোভিডের কারণে একটু মানে ধীরে ধীরে চলেছে, এখন কোভিড চলে গেছে এখন তো। এছাড়া ন্যাশনাল সিকেল সেল ডিজিজ মিশন, সিকেল সেল ডিজিজটা আরেকটা এই থ্যালাসেমিয়ার মতো আরেকটা রোগ, রক্তবটিত রোগ,
তো সেই মিশনের আন্ডারে আমাদের স্টেট থেকে আমরা লিখেছি যে আমরা যে স্ক্রিনিংটা হবে সেই স্ক্রিনিং পপুলেশন স্ক্রিনিং হবে শূন্য থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে টোটাল পপুলেশন স্ক্রিনিং হবে। সেখানে আমরা বলেছি যে শুধু সিকেল সেল করলে হবে না, আমাদের স্টেটে সিকেল সেল এখন পর্যন্ত এতটা বেশি পাওয়া যায়নি, কিছুটা রিসার্চ প্রজেক্ট এখানে কিছুটা পাওয়া গিয়েছিল, কিন্তু মূলত থ্যালাসেমিয়া বা অন্যান্য এইচবিই ভেরিয়েন্ট এগুলো বেশি রয়েছে। তো এই জন্য সমস্ত হিমোগ্লোবিনোপ্যাথিস যাতে একসাথে টেস্ট করে নেওয়া যায় এই পপুলেশন স্ক্রিনিং এ, সেটার জন্য আমরা এই জাতীয় স্বাস্থ্য মিশনের কাছে আমরা অলরেডি ফান্ড এবং যন্ত্রপাতি চেয়ে আমরা পাঠিয়েছি, এটা হয়তো বা এসে যাবে ইতিমধ্যেই। মানে আমাদের রাজ্যে থ্যালাসেমিয়া রোগের চিকিৎসার নির্ণয়ের যে অবস্থা বা চিকিৎসার যে অবস্থা মোটামুটি সন্তোষজনক, আরো উন্নত করার জন্য রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর এবং আমাদের স্টেট ব্লাড সেল দপ্তর তারা উদ্যোগী হয়েছেন, আমরা আশাবাদী অচিরেই আমাদের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে থ্যালাসেমিয়া যে রোগ সেই রোগ নিয়ে অযথা আতঙ্কিত হবেন না, সবসময় ডাক্তারের পরামর্শ নেন, এবং সেই সঙ্গে আমরা নিউজ ভ্যানগার্ডের পর্দা আপনাদেরকে অনুরোধ করব থ্যালাসেমিয়া রোগীদের বাঁচার জন্য ডাক্তারবাবু যেটা বলেছেন রক্তের খুবই প্রয়োজন, তাই সমাজের সর্বস্তরে মানুষের কাছে আমরা আবেদন রাখছি যে রক্তদানে এগিয়ে আসুন, থ্যালাসেমিয়া রোগীকে সুস্থ রাখুন। নমস্কার, সবাই ভালো থাকুন।